আসসালামু আলাইকুম এনটিআরসি এর নিবন্ধিত ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে গত 15 জুলাই তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। তো এই ফলাফল নিয়ে অনেকের মতভেদ রয়েছে, এই ফলাফল নিয়ে অনেকেই সন্তুষ্ট নয়। তো বন্ধুরা, আপনারা জানেন যে এইসব তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যে ফলাফল দেওয়ার পরেও অসংখ্য শূন্যপদ রয়ে গেছে। তো এটি অনেকগুলো কারণের মধ্যে প্রধান যে কারণ সেটি হলো ইন্ডেক্সদারির জন্য। ইন্ডেক্সদারি থাকার কারণে শূন্য পদগুলো ফিল আপ করা সম্ভব হয়নি, যার কারণে এটি শিক্ষকের অনেক বড় একটি অভাব বলে দেখা দেবে পরবর্তী সময়ে। তো বন্ধুরা, এবার বাংলাদেশে যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বলা হচ্ছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এবার বাংলাদেশের যত শিক্ষক শূন্যপদ রয়েছে সকল শিক্ষক শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এখানে প্রায় অর্ধ লক্ষ পদ খালি আছে। তো এই জন্য যারা আবেদনকারী রয়েছেন তারা এনটিআরসি এর বরাবর আবেদন করেছেন, একটি দরখাস্ত উল্লেখ করেছেন, যেটিতে বলা হচ্ছে যে এই ইন্ডেক্সদারিদের বদলির ব্যবস্থা আগে করতে, এই ইন্ডেক্সদারিদের সাথে যেন চতুর্থ গণবিজ্ঞপ্তি যে প্রকাশ হওয়ার কথা আছে এই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যেন ইন্ডেক্সদারি আবেদনের কোন সুযোগ না থাকে, এমনটাই তারা আবেদন করেছে, একটি দরখাস্ত আকারে লিখেছে। আমরা সেই দরখাস্তটি এখন দেখব এবং বুঝব যে সেখানে কি বলা হচ্ছে বা এ ব্যাপারে কি আসে বিষয়ে সব আমরা তথ্যগুলো জানব। তো বন্ধুরা, এবার ইন্ডেক্সদারীরা বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করার ফলে যে পদগুলো খালি থেকে যায়, খালি পদগুলো কিন্তু আর এখানে ফিল আপ হয় না। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন যে নিউজ যে আবেদনটি রয়েছে সেই আবেদনটি আমরা একটু দেখি এবং দেখলে আমরা বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাব। যে নিবন্ধনকারী ভাইয়েরা তাদের পক্ষ থেকে এই এনটিআরসি এর প্রতি আবেদনটি করেছে, তো সেটি আমরা একটু দেখি। তো বন্ধুরা, সাইদুল ইসলাম আলমগীর তিনি এখানে পোস্টটি করেছেন, তিনি এখানে বলেছেন যে তারিখ 27/7/2021 অর্থাৎ গতকাল বরাবর চেয়ারম্যান এনটিআরসি এ ঢাকা বিষয়ে দিয়েছেন ইন্ডেক্সদারীদের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না দেওয়ার প্রসঙ্গে। জনাব, সবিনয়ে নিবেদন এই যে আমি এনটিআরসি এর 11তম ব্যাচের বাংলা বিষয়ের লেকচারার পদে একজন সনদদারী। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমি 64টি জেলায় মধ্যে সিট খালি পেয়েছি। এই চুয়াত্তরটি আবেদন করার সময় আমার কাছে কোনো টাকা ছিল না, অন্যের কাছ থেকে টাকা ধার করে তারপর আবেদন করি। কিন্তু আমার দুর্ভাগ্য, ইন্ডেক্সদারিদের কারণে আমার এবং অনেকের ভাই বোনের চাকরি হয় নাই, যার কারণে আমরা আজ বেকার। গণবিজ্ঞপ্তি দিলে তারা যদি বারবার তাদের আবেদন করে তাহলে তারা সনদদারি আছে তারা প্রতিনিয়ত বেকারই থেকে যাবে, আর এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কোনোদিনই শিক্ষিত শিক্ষক হতে পারব না। তাই অনতিবিলম্বে এদের বিরুদ্ধে একটি আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, তা না হলে আমরা যারা সনদদারি আছি তারা প্রতিনিয়ত বেকারই থেকে যাব। অতএব মহোদয় নিকট আকুল আবেদন, উপযুক্ত বিষয়টি বিবেচনা করে আমাদের চাকরি প্রদানের সুযোগ সৃষ্টির জন্য আপনার একান্ত সুদৃষ্টি প্রত্যাশা করছি, নিবেদক বেকার ভাই বোনের পক্ষ থেকে। তো বন্ধুরা, এখানে এই কথাগুলো বলা হয়েছে এবং এনটিআরসি এর বরাবর এই আবেদনটি করা হয়েছে। তো এই আবেদনটি হয়তোবা এনটিআরসি এর তাদের কর্তৃপক্ষের কান পর্যন্ত পৌঁছাবে এবং তারা বিষয়টি অবশ্যই বিবেচনা করবে। তবে আমরাও চেষ্টা করব এই বিষয়ে এনটিআরসি এর কথা বলার জন্য, তারা যেন এই ইন্ডেক্সদারি যারা রয়েছে তাদের বদলির ব্যবস্থা আগে করে দেয়, যাতে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এ ধরনের সমস্যা পড়তে না হয়। তো
বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন, আমার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ হলো এনটিআরসি এর সকল তথ্যগুলো কিন্তু আমার এই চ্যানেলটিতে আপলোড দেওয়া হয়ে থাকে এবং এখান থেকে সব ধরনের এনটিআরসি এর সব তথ্যগুলো আমার এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজ আর কথা বাড়াতে চাই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘ আয়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে।